ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি ভিপি নুরুল হক নুর। প্রিয় বন্ধুরা, সবাই এই রোদে পুড়ে এর আগেও বৃষ্টিতে ভিজে আপনারা আপনাদের ভাইয়ের মৃত্যুর দাবিতে, মৃত্যুর বিচারের দাবিতে আপনারা কয়েকদিন ধরেই মিছিল মিটিং সারা বাংলাদেশের ছাত্ররা চালিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করতে পারেন যে যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ছাত্ররা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করতেছে, সেই আন্দোলনেও হায়নারা হামলা চালাচ্ছে। আজকে সকালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী এই আপনাদের মৃত্যুর দাবিতে আমরা যেটা জেনে দেখেছি যে মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার সম্মুখীন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, সেখানের যে সন্ত্রাসী বাহিনী, সারা বাংলাদেশের ছাত্রলীগের মধ্যে সেখানের ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশেষভাবে সকলের কাছে পরিচিত, আপনারা দেখেছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের মৃত্যুকে কেন্দ্র করে যারা ক্যাম্পাসে মিছিল মিটিং করবে তাদেরকে দেখে নেবে। এই হচ্ছে বাস্তবতা। আমরা বলতেছি যে আজকে আমরা আপনারা মিছিল করতেছি, তারপরে আপনারা দেখেন আমাদের উপরেও কিন্তু নানান ধরনের হুমকি ধামকি আসতেছে। আমরা যেন মিছিল না করি, আমরা যেন ভারতের সাথে যে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে সেগুলো নিয়ে কথা না বলি। আমরা জানি না এখান থেকে আরো কেউ আপনাদের দলে যোগ হয় কিনা, হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি 30 জুন এই ছাত্রলীগের সন্ত্রাসীরাই যেভাবে মেরেছিল, বেঁচে থাকবো কিনা সেটা নিশ্চয়তা ছিল না। তবে আমরা এইটুকু বলতে চাই যে আজকের যে ছাত্র সমাজ এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং আপনার সহ যত হত্যাকাণ্ড ঘটেছে তার ন্যায় বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। এই ছাত্র সমাজের ঐক্য যেন আগামীর দিনগুলোতে থাকে এবং শুধুমাত্র হত্যাকাণ্ডই নয়, প্রত্যেকটি অন্যায় অনিয়মের বিরুদ্ধে যেন ছাত্ররা এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করে। আপনাকে কেন হত্যা করা হয়েছে, আপনারা যদি ভেবে থাকেন যে শুধুমাত্র ছাত্রলীগ না করার কারণে, সেটি নয়। কিন্তু আপনার দেশ নিয়ে ভেবেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ছাত্র, বাংলাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে বঙ্গোপসাগরে ভারতের নজরদারিতে যে রাডার বসানোর অনুমতি দিয়েছে এই নতজানু সরকার, তার সমালোচনা করেছে। প্রায় কয়েক বছর ধরে ঝুলে থাকা তিস্তা নদী চুক্তি এই নতজানু সরকার করতে পারেনি, অথচ তারা ফেনী অঞ্চলের কৃষিকে ঝুঁকির মুখে ফেলে তারা ফেনী নদীর পানি ভারতকে দেওয়ার জন্য চুক্তি করেছে। কারণ না হলে ক্ষমতায় থাকতে পারবে না। এইভাবে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে, বিকিয়ে দিয়ে একের পর এক চুক্তি করে যাচ্ছে। আজকে দেশ নিয়ে ছাত্র সমাজকে ভাবতে হবে। এই দেশের তো আপনি একজন নাগরিক, এই দেশের ভালো আপনার ভালো, এই দেশের কপালে যদি মন্দ থাকে সেই মন্দ থেকে আপনি রেহাই পাবেন না। আজকে আন্তর্জাতিক এত সমর্থন থাকা সত্ত্বেও শুধুমাত্র সরকার নিজেদের দুর্বলতার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি। আর সেই রোহিঙ্গাদের কারণে যে বাংলাদেশের যে ওই অঞ্চলের পরিবেশ বিপর্যয় ঘটছে, আজকে বাংলাদেশের যে এমনি একটা ঘন বসতিপূর্ণ দেশ, তারপরেও যে নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কা রয়েছে, আজকে পার্বত্য চট্টগ্রামে এমনিতে আমাদের ঝামেলা, আবার নতুন করে এই রোহিঙ্গাদের সমাধানে এখন পর্যন্ত তাদের নির্দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় যে জোর করে কথা বলবে যে তোমাদের এই নাগরিক ফিরিয়ে নাও, অন্যথায় কিন্তু প্রয়োজনে আমরা তাদের দিয়ে ওই অঞ্চলে পাঠিয়ে তাদেরকে থাকার নিরাপদ ব্যবস্থা করে দেবো। সেই সাহস এই সরকারের নাই। আজকে তারা ক্ষমতায় থাকার জন্য যারাই তাদের সমালোচনা করতেছে, তাদের বিরুদ্ধে কথা বলতেছে, তাদেরকে পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে দমন করার একটা অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে এবং এখনো চলছে। এই আপনাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই পুলিশ গতকালকে নোয়াখালী সদর থানার পুলিশ সেখানে বন্ধুদের উপরে হামলা করেছে। এরা কি পুলিশ না পেটোয়া বাহিনী সরকারের, আমরা জানতে চাই। এই পুলিশদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি সরকারের দালালি করার জন্য চাকরি নিয়েছ না জনগণের সেবক হওয়ার জন্য চাকরি নিয়েছ? এই
আন্দোলনকে কেন্দ্র করে আমরা বলছি যে দেখেন আন্দোলন চলছে, তার মধ্যে পুলিশ ছাত্রলীগের সন্ত্রাসীরাও হামলা চালাচ্ছে। আমরা যদি দুদিন পরে থেমে যাই, এই বিচার ওই তনুর মতো হারিয়ে যাবে, ওই নুসরাতের মতো ভিন্ন খাতে প্রবাহিত হবে। সুতরাং আমাদের আজকের এখান থেকে দাবি স্পষ্ট যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, সুস্থ ধারার ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, এবং আবরার সহ যে সকল হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ড বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করতে হবে। এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীদের যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাসগুলোতে করে বেড়ায়, তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর ছাত্র সমাজ যদি এর বিরুদ্ধে না জাগেন, আজকে দুদিন মিছিল করলাম, পত্রিকার পাতায় হেডলাইন হলো, মিডিয়া গরম হলো, টকশো হলো, দুদিন পরেই থেমে যাবে। সুতরাং বন্ধুরা, যদি আজকে দেশের ভালো চান, যদি দেশে ভিন্ন মতের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্র চান, ছাত্রদেরকে আজকে জাগতে হবে। এই যে অন্যায় অনিয়ম নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাদের সেই প্রতিবাদের অগ্রভাগে থাকব। এইটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, কোন ধরনের হুমকি ধামকির ভয়ে আমরা চুপসে যাব না। আমরা আজকের এই সমাবেশ থেকে আমার বলতে চাই যে আপনাদের হত্যাকাণ্ড ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, এবং এই যে দেশ বিরোধী চুক্তি, সেই চুক্তি যেগুলো দেশের জন্য হুমকি স্বরূপ, যেমন রাডার বসানো, ফেনী নদীর পানি দেওয়া, এই চুক্তি বাতিল করতে হবে। এইটা শুধু ছাত্র সমাজের দাবি নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের এই দাবি তুলতে হবে। আজকে বেশি কথা বলবো না, আগামী দিনের আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব, একটু পরে আমরা ঘোষণা করব। আশা করি আপনারা ছাত্র সমাজ আগামী দিনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই যে অন্যায় অনিয়ম, এই যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চলছে, ভিন্ন মতের উপর নির্যাতন নিপীড়ন চলছে, এর প্রতিবাদে আপনারা এই ধরনের প্রোগ্রামগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সামিল হবেন। ধন্যবাদ।